উড়োজাহাজ তখন আকাশে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নারী কেবিন ক্রু সম্প্রতি ইউনিফর্ম পরে ধূমপান করতে গিয়ে ধরা পড়েছেন। এ ঘটনায় বিমান কর্তৃপক্ষ ওই নারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। গত 30 এপ্রিল এ ঘটনায় বিমান ওই নারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়। এই ক্রুর নাম মেরিয়ান অধিকারী মেরি। তিনি বিমানের জুনিয়র পার্সার হিসেবে কাজ করছেন। এই ঘটনাটি ঘটেছে এপ্রিলের শেষ সপ্তাহে বিমানের একটি ফ্লাইটে। তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য 96 ঘন্টা সময় বেঁধে দিয়ে বলা হয়েছে ব্যাখ্যাটি সন্তোষজনক না হলে বিমান তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে। এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মীর মোবাইল ফোনে গণমাধ্যমের পক্ষ থেকে একাধিকবার যোগাযোগ করা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। জানা যায় বিমানের ড্রেস কোড অনুযায়ী শাড়ি পরে বিমানের ক্যাটারিং প্যানেলের সামনে দাঁড়িয়ে ধূমপান করছেন তিনি, যদিও নিরাপত্তা বিধান অনুযায়ী উড়োজাহাজের ভেতর ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। বিমানের প্রশাসন পরিদপ্তর থেকে জারি করা সাম্প্রতিক এক আদেশে বলা হয়, বিমান একটি সম্পূর্ণ ধূমপানমুক্ত প্রতিষ্ঠান, বিশেষ করে উড়োজাহাজে ধূমপান আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ। এছাড়া ধূমপান জাতীয় কার্যক্রম, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন 2005 ধারা 07-এর পরিপন্থী। ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেল।